নমস্কার ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আজকে কোনো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব না। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার ভাই বোনরা আছেন, প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আপনাদের যে টেনশন, চেষ্টা করব আমি এগুলি একটু দূর করার। প্রিয় ভিউয়ার্স, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছেন, যারা চান পরীক্ষা হোক বা যারা চান না পরীক্ষা হোক, প্রত্যেকের নিজস্ব চিন্তাকে এবং আপনাদের অনুভূতিকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা অনেকেই চান পরীক্ষা হোক, অনেকেই চান না পরীক্ষা হোক। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে শুনেছেন আমাকে বললেন যে দাদা, আমাদের গার্জিয়ানরা যে অভিমত দিয়েছে সেটা নাকি হাইয়ের দিকে বেশি পড়েছে, নায়ের দিকে কম পড়েছে। আমি আপনাদের একটি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এটা আপনারা যে শুনেছেন, আমাকে অনেকে বলেছেন, এটা একদমই ভুল। এমন কোনো কিছুই কিন্তু জানা যায় না। আমরা যে অভিমতরা গার্জেনরা দিয়েছেন, অভিমতগুলি, এগুলি হাইয়ের দিকে কতটি পড়লো, নায়ের দিকে কতটি পড়লো, এগুলি জানা যাচ্ছে না। কারণ এগুলি সম্পূর্ণ মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এগুলি ওনারা দেখবেন। এগুলি নিয়ে আগামী 14 তারিখে আলোচনা হবে এবং সেই অপিনিয়নটা 15 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। আমি আপনাদের বলছি, আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে অনেক চিন্তার মধ্যে আছেন, প্রত্যেককে আমার শ্রদ্ধা আবারও আমি বলছি, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এতদিন থেকে আজকে অপেক্ষা করে আছেন, যদি পরীক্ষা সঠিক সময় হয়ে যেত আপনারা আজকে ক্লাস ইলেভেনের পড়া হয়তো প্রায় 1-2 অধ্যায় শেষ করে ফেলতেন, কিন্তু পরিস্থিতির কারণে আজকে আপনারা পিছিয়ে পড়েছেন। তবে আপনারা এতদিন থেকে অপেক্ষা করছেন পরীক্ষা নিয়ে, আপনারা কি শুধুমাত্র আরেকটি দিন অপেক্ষা করতে পারবেন না? আজকে রাত্রি তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে, তো কালকে একটা দিন, শুধুমাত্র একটা দিন, পরশু দিন আমাদের, অর্থাৎ 14 তারিখে আমাদের মিটিং, অবশ্যই চেষ্টা হবে 14 তারিখে যদি কোনো ইনফরমেশন পাই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবার। এটা আমি আশা রাখবো যে 14 তারিখ ওনারা যেই সিদ্ধান্ত নিন না কেন, আপনাদের এই দুয়ের মধ্যে ফেলে না রেখে যেন একটা স্পষ্ট নোটিশ দেওয়া হয় এবং আপনারা যেন পরবর্তী ক্লাসের জন্য আপনারা প্রিপেয়ার হতে পারেন। আমি এটাই আমি আপনাদের কাছ থেকে এবং ওনাদের কাছ থেকে আশা রাখবো। আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা দেখেছেন, যারা আপনাদের ছোটো ক্লাসের ভাই বোনরা আছেন, যারা ক্লাস 9 পড়তেন তাদেরকে ক্লাস 10 তুলে দেওয়া হয়েছে, যারা ক্লাস 11 পড়তেন তাদের ক্লাস 12 পাশ করে দেওয়া হয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আশা রাখবো আপনাদের জন্য কোনো ক্ষতি না হয়, কোনো লস না হয়, সেই দিকটা সরকার সম্পূর্ণভাবে নজর রাখবেন এবং আপনাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বর আছেন, বিশ্বাস রাখুন, যা হবে তা ভালোর জন্য হবে, এটাই আমাদের মেনে নিতে হবে। আবারও বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। সকলে ভালো থাকবেন। যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো ছোটো থেকে বড় ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।